তুমি কে ভাই, আমার বিপদে এগিয়ে এসেছ? মানুষ, নির্যাতিত মানুষ। কি অন্যায় করে তুমি জেল খাটছ তা শুনে তুমি কি করবে? হয়তো কিছুই করতে পারবো না, তবে সান্ত্বনা তো দিতে পারবো। আগে বলো তুমি কে? আমি একজন পুলিশ ইন্সপেক্টর। পুলিশ ইন্সপেক্টর হয়ে তুমি জেলে কি অন্যায় করেছিলে? কুখ্যাত সন্ত্রাসী আসলাম শের আর তার গডফাদারদের ধরে ফাঁসিতে ঝুলাতে চেয়েছিলাম, আর তারই পুরস্কার আপনি এখন জেলখানায়। ইন্সপেক্টর সাহেব, ক্ষমতাবান লোকদের ক্ষমতাই হচ্ছে এদেশের আইন। আপনি যাদের ষড়যন্ত্রের শিকার হয়ে জেলে এসেছেন, আমিও তাদের ষড়যন্ত্রের শিকার। বাবা, তাদেরকেও মরতে হবে। হ্যাঁ বাদশাহ, নিজেকে আর একা ভেবো না ভাই। যাদের কারণে আজ আমাদের এই অবস্থা, এবার আমরা দুজন মিলে তাদেরকে শেষ করব। তোমাদের এই লড়াইয়ে আমরা আছি তোমাদের সাথে। না না, আমি চাই না, কারণ অন্য কারো বিপদ হোক। বিপদ? নতুন করে আর কি বিপদ হবে? ও ঠিকই বলেছে, আমি রাজু, খুলনা থেকে ঢাকা এসেছিলাম চাকরির আশায়। ভেবেছিলাম ভালো একটা চাকরি পাবো, সারা জীবন সৎভাবে উপার্জন করে পরিবার নিয়ে সুখে জীবন যাপন করব। কিন্তু এই ঢাকা শহর চাকরির বদলে আমার হাতে তুলে দিল পিস্তল, বন্দুক আর ছোরা। যে কারণে আজ আমি এখানে। একটু ফুটপাতেই পড়েছিলাম, মানুষের গালিগালাজ লাঠি গুতা খেয়ে বড় হয়েছি। 13 বছর বয়সে মিথ্যে খুনের দায়ে জেল খাবার পর এখন পর্যন্ত 5 জনকে খুন করেছি, তাতে এমন কি পাপ করেছি? আমি কি কখনো ভেবেছিলাম বিয়ে পাশ করার পরে আমাকে কলমের বদলে এই হাতে অবৈধ অস্ত্র তুলে নিতে হবে, আমাকে মানুষ খুন করতে হবে?